গল্পকথন ভাই কল্ল চ্যানেলে আমরা আজকে শুরু করছি ব্রামস টোকারের লেখা লেয়ার অব দ্য হোয়াইট ওয়ার্ম আজ প্রথম পর্ব অ্যাম্পায়ার ক্লাবে ঢুকতেই একটা চিঠি পেল অ্যাডাম সাল্টন লিখেছেন ওর পিতামহের ভাই রিচার্ড সাল্টন ইংল্যান্ডে থাকেন তিনি বছরখানেক আগে প্রথম যোগাযোগ করেন ভদ্রলোক ওদের পারিবারিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করবার আশায় অনেক কাঠখড় পুড়িয়ে অ্যাডামের ঠিকানা জোগাড় করেছেন বেচারা সোসাহের চিঠিটার জবাব পাঠিয়েছিল ও পুলকিত হয়েছিল রিচার্ডের সঙ্গে যোগাযোগ হওয়ায় ওর বাবা প্রায়ই বলতেন ওদের পরিবারের এই হারানো শাখাটার কথা অস্ট্রেলিয়ায় অভিবাসী হওয়ার পর থেকে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল তাদের মধ্যে বাবা আজ নেই কিন্তু নিজেদের বংশের ইংরেজ শেকড়ের প্রতি অনুরাগটুকু রেখে গেছেন ছেলের মাঝে তাই রিচার্ড সাল্টনের সঙ্গে গত এক বছরে বেশ কয়েকবার চিঠি আদান প্রদান করেছে অ্যাডাম সাল্টন বরাবরের মতো আজও গভীর আগ্রহ নিয়ে চিঠিটা খুলল ও পড়তে শুরু করল আবেগঘন ভাষায় ওতে অ্যাডামকে ইংল্যান্ডে যাবার আমন্ত্রণ জানিয়েছেন রিচার্ড অনুরোধ করেছেন লেসার হিলের বাড়িতে তার সঙ্গে কয়েকটা দিন কাটাতে শেষে তিনি লিখেছেন শুধু অতিথি হিসেবে নয় আমার আশা তুমি এখানে স্থায়ীভাবেই চলে আসবে প্রিয় নাতি আমার তুমি আর আমি বর্তমানে আমাদের ঐতিহ্যবাহী বংশের শেষ দুই মানুষ তাই আমার মৃত্যুর পর সমস্ত বিষয় সম্পত্তি তোমার হাতে তুলে দেওয়াটাই ন্যায়সঙ্গত পদক্ষেপ এই বছর মানে আঠারোশো ষাট সনে আমার বয়স আশি হয়ে গেছে বেঁচেছি অনেকদিন অপেক্ষা করছি মৃত্যুর ডাক শোনার জন্য তার আগে তোমার সঙ্গে দেখা করে সব কিছু বুঝিয়ে দিয়ে যেতে চাই জীবনের শেষ কটা দিন আমার নিঃসঙ্গ প্রহরগুলোয় তোমার সান্নিধ্য পেতেও উতলা হয়ে আছি তাই মিনতি করছি এই চিঠি পাওয়া মাত্র চলে এসো ইংল্যান্ডে আমার বিশ্বাস এখানে এসে তোমার ভালো লাগবে জীবনটাও বদলে যাবে পথ খরচ হিসেবে চিঠির সঙ্গে দুশো পাউন্ডের একটা ব্যাংকার্স ড্রাফট পাঠালাম যাতে টাকার অভাবে আমাদের সাক্ষাতে ব্যাঘাত না ঘটে তাড়াতাড়ি চলে এসো চমৎকার কিছু সময় একসঙ্গে কাটাতে পারবো আমরা যদি রাজি থাকো তো চিঠি দিয়ে জানিও কবে নাগাদ পৌঁছবে আমি নিজে তোমাকে স্বাগত জানাব পড়া শেষ করে চিঠিটা ভাঁজ করে রাখলো অ্যাডাম রিচার্ড দাদুর লেখাগুলো হৃদয় স্পর্শ করেছে ওর দুনিয়ায় কোনো পিছুটার নেই অ্যাডামের বাবা মা মারা গেছেন বহুদিন আগে অস্ট্রেলিয়ায় তেমন কোনো আত্মীয় স্বজন নেই বিয়েও করেনি তাই ঠিক করল ও ইংল্যান্ডে যাবে অ্যাডামের উত্তর পেয়ে খুশিতে ডগমগ হয়ে উঠলেন বৃদ্ধ মিস্টার সাল্টন বারোই জন সাউদাম্পটন পৌঁছবে বলে জানিয়েছে ও তৎক্ষণাৎ একজন ভৃত্তকে পাঠিয়ে দিলেন ঘনিষ্ঠ বন্ধু স্যার নাথানিয়েল ডি স্যালিসের কাছে সুসংবাদটা জানাবার জন্য নির্ধারিত দিনটায় একটা ক্যারেজ তৈরি করে রাখার নির্দেশ দিলেন মিস্টার সাল্টন ওটাই চড়ে স্ট্র্যাফোর্ডে যাবেন তিনি এগারোটা চল্লিশের ট্রেন ধরে পৌঁছবেন সাউদাম্পটনে রাতটা দুঃসম্পর্কের নাতির সঙ্গেই কাটাবেন ওখানে হয় জাহাজে নয়তো কোনো হোটেলে পরদিন যাত্রা করবেন বাড়ির উদ্দেশ্যে তবে ফিরতি পথের ট্রেনে নয় ঘোড়ার গাড়িতে আসবেন ওরা সারা জীবন অস্ট্রেলিয়ায় থেকেছে অ্যাডাম ইংল্যান্ডের গ্রাম্য পরিবেশ দেখতে পাবে তাতে নিশ্চয়ই ভালোই লাগবে ওর বাড়ির পরিচারককে আগেভাগেই লেসার হিল থেকে একটা ক্যারেজ পাঠিয়ে দিতে বললেন সাউদামটনে ওটা টানার জন্য সহিদ সহ ঘোড়াও যাবে মিস্টার স্যাল্টনেরই খামার থেকে নিজস্ব আস্তাবল রয়েছে তার সেখান থেকে ভালো কয়েকটা ঘোড়া বাছাই করে দিলেন আশা করছেন যাত্রাটা উপভোগ করবে অ্যাডাম ওর মালপত্র অবশ্য ট্রেনে আসবে স্ট্যাফোর্ডের রেল স্টেশন থেকে একটা মালবাহী গাড়িতে করে আনা হবে বাড়িতে দেখতে দেখতে এসে গেল জুনের বারো তারিখ পরিকল্পনা মোতাবেক স্ট্র্যাফোর্ড থেকে ট্রেনে চড়ে রওনা হলেন মিস্টার সাল্টন সারাটা পথ উত্তেজনায় কাটল তার অ্যাডামের চেহারা কল্পনা করলেন মনে মনে জীবনে প্রথমবারের মতো দুজনের দেখা হলে ওর প্রতিক্রিয়া কেমন হবে সেটা ভাবলেন ফুরুত করে কেটে গেল সময় হঠাৎ মিস্টার সাল্টন খেয়াল করলেন ট্রেন সাউদমটনের ডকে এসে পৌঁছেছে আস্তে আস্তে থেমে গেল ট্রেন নামার প্রস্তুতি নিচ্ছিলেন মিস্টার সাল্টন এমন সময় ঝট করে খুলে গেল কামরা দরজা সুদর্শন এক যুবক ঢুকল ভেতরে একটু অবাক হয়ে তার দিকে তাকালেন মিস্টার সাল্টন কেমন আছেন দাদু হাতবাড়ি দিয়ে বলল যুবক আমি অ্যাডাম অ্যাডাম বিস্মিত কণ্ঠে বললেন মিসেস সাল্টন তুমি প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলে নাকি আমাকে চিনলে কিভাবে আপনি নিজের একটা ছবি পাঠিয়েছিলেন ভুলে গেছেন অ্যাডাম হাসলো আজ সকালেই পৌঁছেছে জাহাজ তখন থেকেই অস্থির হয়েছি আপনার দেখা পাওয়ার জন্য তর্সই ছিল না তাই প্ল্যাটফর্মে চলে এসেছি হাত মেলালেন মিস্টার সাল্টন খুব খুশি হলাম বাছা আমিও আর অপেক্ষা করতে পারছিলাম না প্রথম সাক্ষাতের এই মুহূর্তটির উচ্ছ্বাস বজায় থাকল অনেকক্ষণ মিস্টার সাল্টনকে জাহাজে নিয়ে গেল অ্যাডাম আপ্যায়ন করল বৃদ্ধ মানুষটির আগ্রহ দেখে নিজেই প্রস্তাব দিল রাতটা জাহাজে কাটাবার সকালে রওনা হবে সানন্দে প্রস্তাবটা মেনে নিলেন মিস্টার সাল্টন এক রাতেই দুজনে অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে পড়ল ওরা যেন কতকালের পুরনো পরিচয় নিঃসঙ্গ বৃদ্ধের শূন্য হৃদয় পেল নতুন এক আনন্দ যুবকটিও খুঁজে পেল নতুন এক ভবিষ্যতের প্রতিশ্রুতি বেশ রাত পর্যন্ত জাহাজের ডেকে বসে গল্প করল ওরা আত্মার আত্মীয় হয়ে উঠল তারপর গেল কেবিনে ঘুমানোর জন্য শোয়ার আগে অ্যাডামের কাঁধে হাত রাখলেন মিস্টার স্যালটন গভীর গলায় বললেন তোমার দেখা পেয়ে আমার খুবই ভালো লাগছে অ্যাডাম আমার কোনো সন্তান নেই তোমারই মতো একটা ছেলে পাবার খুব ইচ্ছে ছিল আমার মনে হচ্ছে ঈশ্বর আমার সেই ইচ্ছে অবশেষে পূরণ করলেন গত কয়েক ঘন্টায় আমি বুঝতে পারছি তোমার প্রতীক্ষাতে আমি ছিলাম এতগুলো বছর জরুরি একটা ব্যাপার তাই এক্ষুনি তোমাকে বলতে চাই জানি বিষয়টা বড্ড তাড়াতাড়ি তুলে আনছি তোমার সামনে কিন্তু মন মানছে না নিঃসংকোচ বলুন দাদু বাধা দিয়ে অ্যাডাম বলল তুমি কি আমার সঙ্গে স্থায়ীভাবে থাকবে নাকি কদিন পরে আবার চলে যাবার ইচ্ছে আমি থাকবো ভেবেই এসেছি সিদ্ধান্তটা আরও দৃঢ় হয়েছে আপনার সঙ্গে দেখা হবার পর আপনাকে আমারও খুব ভালো লেগেছে শুনে বড়ই শান্তি পেলাম সত্যি বলতে কি তুমি আশ্চর্য শুনেই একটা উইল তৈরি করেছি আমি তাতে আমার সমস্ত সম্পত্তি লিখে দিয়েছি তোমাকে কোটের পকেট থেকে একটা দলিল বের করে তিনি বললেন এই নাও এটা রাখো তোমার কাছে নিশ্চিন্তে এখন এটা তোমার হাতে আমি তুলে দিতে পারি সে কি অবাক হয়ে অ্যাডাম বলল এখনও তো ঠিক মতো আমাদের পরিচয়ই হয়নি এক্ষুনি হাত তুলে ওকে থামিয়ে দিলেন মিস্টার সাল্টন আর কোনো পরিচয়ের দরকার নেই বাছা বয়স তো কম হয়নি আমার মানুষ চিনতে সময় লাগে না তোমাকে খুব ভালোভাবেই চিনতে পেরেছি আর বুঝতেও পারছি তাই নিজের উত্তরাধিকারী বানাতে আমার এক বিন্দু দ্বিধা নেই তুমি দলিলটা নাও ধন্যবাদ কৃতজ্ঞ চিত্তে উইলটা নিল অ্যাডাম চলো এবার শুয়ে পড়া যাক ভোরে উঠতে হবে লম্বা যাত্রার সামনে ভালো কথা আমরা কিন্তু ট্রেনে যাব না যাব ঘোড়ার গাড়িতে আমার দাদার রেখে যাওয়া একটা ক্যারে জানিয়েছি তোমার জন্যে ওটায় চড়ে রাজা চতুর্থ উইলিয়ামের দরবারে আসা যাওয়া করতেন তিনি চমৎকার একটা বাহন চড়ে আরাম পাবে মানে ঘোড়ার গাড়িতে যেতে তোমার যদি কোনো আপত্তি না থাকে আর কি কিসের আপত্তি ঘোড়া আমার খুব পছন্দ দাদু অস্ট্রেলিয়ায় আমার একটা ঘোড়ার খামারও আছে বাবার কাছ থেকে পাওয়া আসার আগে অবশ্য বিক্রি করে দিয়ে এসেছি বাহ আমাদের দেখছি অনেক মিল আমিও ঘোড়া পছন্দ করি ঘোড়ার খামার নিয়ে মন খারাপ করো না আমার নিজের খামারেও পুরোদস্তুর একটা আস্তা আছে অনেক ঘোড়া আছে ওতে চমৎকার বেশ ভালোই হলো তাহলে ট্রেনের বদলে ক্যারেজে যাব শুনে ভালো লাগছে এদেশের অনেক কিছু দেখতে পাবো তাহলে তা তো পাবেই পথে তোমার নতুন বাড়ি আর সহায় সম্পত্তি সম্পর্কে খুলে বলবো আমি সময় কেটে যাবে যদি আপনার আপত্তি না থাকে মাঝে মাঝে ক্যারিজটা আমি চালাতে চাই দাদু নিশ্চয়ই এখন তো সবই তোমার যা চাও তাই করতে পারবে ধন্যবাদ ধন্যবাদ দেয়ার কিছু নেই আমি বরং তোমার কাছে কৃতজ্ঞ কিছু করতে পারলে খুশি হই হাজার হোক রোজ রোজ তো আর হারানো বংশধর ফিরে আসে না যাগে চলো শুয়ে পড়ি বাকি কথা না হয় কালই বলা যাবে খুব ভোরে ঘুম থেকে ওঠা মিস্টার সাল্টনের অভ্যাস সচরাচর তার কোনো ব্যত্যয় ঘটে না কিন্তু আজ ঘটল আগের দিনের লম্বা যাত্রার ক্লান্তিতেই হোক কিংবা রাত জাগার জন্যেই হোক সকালে উঠতে একটু দেরি হয়ে গেল অ্যাডাম ডেকে না তুললে হয়তোবা দুপুর পর্যন্তই ঘুমতেন চোখ খুলতেই কেবিনের জানালায় রোদ খেলা করতে দেখা গেল তাড়াতাড়ি উঠে বসলেন মিস্টার সাল্টন বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে প্রাতকৃত সারলেন তারপর বেরিয়ে এসে পোশাক পাল্টালেন অ্যাডাম অবশ্য আগেই তৈরি হয়ে গেছে স্টিওয়ার্ট নাস্তা নিয়ে এলো তা খেয়েই জাহাজ থেকে নেমে পড়ল ওরা ডকের একপাশে প্রাচীন বাহনটা নিয়ে অপেক্ষা করছে সহিস অত্যন্ত অভিজাত একটা ক্যারেজ ওটা সারা গায়ে কারুকাজ করা সামনে তেজি চারটা ঘোড়া বাঁধা জোড়াগুলো পোস্টেলিয়নের গর্বের সুরে মিস্টার সাল্টন বললেন এই দেখো আরামদায়ক ভ্রমণের জন্যে সেরা জিনিস জ্ঞান হবার পর থেকেই তো ব্যবহার করছি আজ পর্যন্ত এর সমকক্ষ আর কোনো ক্যারিজ আমি দেখতে পাইনি চড়ে যেমন আরাম তেমনি ভিতর থেকে চারপাশের শোভাও দেখা যায় অনায়াসে এমন জিনিসই তোমার দরকার কারণ আজ আমরা ইংল্যান্ডের সবচেয়ে আকর্ষণীয় পথটা ধরে যাব স্যালসবিউরি বাথ ব্রিস্টল ছেল্টনহাম ওরচেস্টার আর স্ট্যাফোর্ড হয়ে পৌঁছবো লেসার হিলে চলো উঠে পড়া যাক কয়েক মিনিটের মধ্যেই চলতে শুরু করল ক্যারিজ দাদুর বক্তব্যের সত্যতা টের পেল অ্যাডাম সঙ্গে সঙ্গে সত্যি খুব আরাম ক্যারিসটাতে চাকার ঘটঘটানি নেই মসৃণ যাত্রা বড় বড় জানলার কল্যাণে আশপাশটা দেখা যাচ্ছে খুব ভালো মতো প্রথমে কিছুক্ষণ নিরবতা বিরাজ ওদের মাঝে তারপর অ্যাডাম বলল আচ্ছা দাদু আমাকে যে তাড়াহুড়ো করে অস্ট্রেলিয়া থেকে ডেকে নিয়ে এলেন তার পেছনে বিশেষ কোনো কারণ আছে কি হ্যাঁ কিছুটা তো আছেই কি সেটা কাল রাতে যে ব্যাপারে কথা বলতে চাইলেন তার সঙ্গে কোনো সম্পর্ক আছে নিজেই শোনো অস্ট্রেলিয়া থেকে নিজের লেখা একটা প্রবন্ধ পাঠিয়েছিলে তুমি মনে আছে হ্যাঁ দ্য রোমান্স ইন ব্রিটেন কি হয়েছে তাতে না কিছু হয়নি ওটা পড়েই তোমার ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি আমি এখানে চলে আসার জন্য যে চিঠি দিলাম সেটা বলতে পারোই প্রবন্ধটার কারণেই আসলে তুমি যে ধরনের ঐতিহাসিক গবেষণায় আগ্রহী সেটার জন্যে আমাদের এলাকার চাইতে ভালো আর কোনো জায়গা পাবে না যত কিছুই হোক ব্রিটিশ রোমানদের সম্পর্কে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বসে আর তুমি কি জানতে পারবে তোমাকে যেতে হবে ব্রিটিশ রোমানদের সত্যিকারের বাসভূমিতে আর সেখানেই যাচ্ছি আমরা আমাদের এলাকাটা আসলে প্রাচীন মার্সিয়া রাজ্যের কেন্দ্রবিন্দু ছিল ওখানে রোমান সহ বিভিন্ন জাতির লোকের এসে বসত গড়েছিল কয়েক হাজার বছর আগে তারাই পরে ব্রিটিশ জাতির গোড়াপত্তন করে হুম ইন্টারেস্টিং ব্যাপার তো নিঃসন্দেহে আমার গবেষণায় উপকার হবে ওখানে গেলে কিন্তু আমাকে তাড়াহুড়ো করালেন কেন ইতিহাস তো আর পালিয়ে যাচ্ছে না আমার মনে হচ্ছিল অন্য কোনো ব্যাপার আছে আছে তো বটেই ঠিকই আন্দাজ করেছ তুমি বিশেষ একটা ঘটনা ঘটতে চলেছে আমাদের এলাকায় সেটা তোমার দেখা দরকার আমার মনে হয়েছে বলে তাড়াতাড়ি আসতে বলেছি সেটা আমাদের কাউন্টির সবচেয়ে বড় জমিদার ফিরে আসছেন তার নিজের বাড়িতে বিরাট একটা উৎসব হবার কথা ওখানে উপস্থিত থাকলে অনেক কিছুই জানতে পারবে এই জমিদার পরিবারের সদস্যরা সাধারণত বাইরে থাকে এলাকায় পাওয়া যায় না এবার যে আসছে সেটা একটা মস্ত সুযোগ তোমার জন্যে তাই নাকি কেন এই পরিবারটা আমাদের এলাকার সবচেয়ে প্রাচীন পরিবার দেশটা ব্রিটেন হবার আগ থেকেই ওরা এখানে আছে পরিবারটার নাম ক্যাসওয়াল বিশাল এস্টেট ওদের নাম ক্যাস্ট্রাডেগিস গত পাঁচ প্রজন্ম ওদের কেউ আর বাস করেনি এস্টেটে একশো বছরের বেশি সময় ধরে বলতে গেলে খালি পড়ে আছে ওদের বাড়ি এতদিন পরে একজন ফিরে আসছে সেটা একটা বিরাট ব্যাপার না ওরা চলে গেছে কেন ওদের কোনো এক পূর্বপুরুষ যেন পরিবারের সঙ্গে ঝগড়া করে বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল আর ফিরে আসেনি তাই পরিবারের শেষ সদস্য মারা যাবার পর খালি হয়ে গিয়েছিল ক্যাসুয়াল এস্টেট বেশ কয়েক বছর আগে এডগার ক্যাসোয়াল নামে একজন এসেছিলেন অল্প কিছুদিন থেকে তিনিও চলে গিয়েছিলেন এলাকাটা নাকি ভালো লাগেনি শুনছি এবার যে আসছে তার নাম এডগার যার কথা বললাম প্রথমে তার নাতি দাদার নামই নাম রাখা হয়েছে বয়স অবশ্য খুবই কম ত্রিশের কাছাকাছি সবাই তার ব্যাপারে খুব উৎসাহী হয়ে উঠেছে ক্যাস্টর এগেসে নানারকম প্রস্তুতি নেওয়া হচ্ছে তার জন্য আগ্রহ আমারও কম নয় ক্যাসওয়ালদের ঠিক পাশেই আমার এস্টেট কিনা এই তো দেখো তোমার আগ্রহ জাগাবার মতো এলাকায় পৌঁছে গেছি ওই দেখো সালসবিউরি ক্যাথিড্রালের আগুন দেখা যাচ্ছে এই এলাকাটা পেরুলেই প্রাচীন রোমান কাউন্টির শুরুটা দেখতে পাবে পুরোনো মার্সিয়া রাজ্য দেখে তুমি হতাশ হবে না বলে আমার বিশ্বাস তোমার কাজে সাহায্য পাবে আমার পুরনো বন্ধু স্যার নাথানিয়াল ডিস্যালিসকে তোমার পছন্দ না হয়েই পারবে না তোমারই মতো ইতিহাসপ্রেমী মানুষ মার্সিয়ান আর্কিওলজিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট আমাদের এলাকার ইতিহাস সম্পর্কে ওর চাইতে ভালো আর কেউ জানে না আমাদের লোকাল জিওলজিস্ট আর ন্যাচারাল হিস্টোরিয়ানি বলতে পারো নাথানিয়ালকে ডার্বি শায়ারের সীমানায় ও নাম ডুম টাওয়ার ক্যাসওয়াল রেগিস থেকে একটু দূরে তাই এডগার ক্যাসওয়ালকে বরণ করে নেবার উৎসব দেখার জন্যে কয়েকটা দিন আমার বাড়িতেই থাকবে বলে জানিয়েছে তোমাদের দুজনের মধ্যে ভালোই জমবে আমরা পৌঁছনোর আগেই ওর পৌঁছবার কথা তাহলে ডিনারের পর তিনজন মিলে জম্পেশ আড্ডা দেয়া যাবে কি বলো হামে রাতের মতো বিরতি নেওয়া হল পরদিন খুব ভোরে আবার রওনা হলো ওরা পুরোটা সময় চঞ্চল হয়ে রইল অ্যাডামের দৃষ্টি প্রাণ ভরে দেখল ইংল্যান্ডের গ্রাম্য প্রকৃতি কথা বলল খুব কম টানা দুদিনের যাত্রা শেষে সন্ধ্যায় ওরা পৌঁছল লেসার হিলে ঢালু পথ ধরে উঠতে শুরু করল ক্যারিজ চারপাশে তখন সূর্যের আলো মরে এসেছে ভাবে মিস্টার সাল্টনের বাড়িটা চোখে পড়ল অ্যাডামের পাহাড়ের চূড়ায় বেশ উঁচুতে স্বল্প আলোয় শুধু অবয়ব ছাড়া আর কিছু বোঝা গেল না দূরে বিশাল এক প্রাসাদ অবশ্য বোঝা গেল স্পষ্ট ওটার ডগায় অসংখ্য পতাকা উঠছে মাটিতে ছাতে সবখানে আলো নিয়ে ছোটাছুটি করছে মানুষ সাজাচ্ছে প্রাসাদ আর তার আশেপাশের এলাকা নিশ্চয়ই ওটা ক্যাস্টর্ডে আন্দাজ করল ও উৎসবের প্রস্তুতি চলছে তখনকার মতো কৌতূহলটা চাপা দিয়ে রাখতে হল দিনের আলো ফুটলে না হয় ভালো দেখা যাবে প্রাসাদটা একটু পরেই বাড়ির সামনে পৌঁছে গেল ক্যারিজ নিচে নামতেই সৌম্য চেহারার এক বৃদ্ধ উদয় হলেন আন্তরিক ভঙ্গিতে হাত মেলালেন মিস্টার স্যালটনের সঙ্গে তোমার কথা মতো আগেভাগেই চলে এসেছি রিচার্ড অ্যাডামের দিকে তাকিয়ে বললেন হেই বুঝি তোমার হারানো বংশধর আমি নাথানিয়াল ডি স্যালিস মিস্টার অ্যাডাম সালটন আপনার দাদুর বহুদিনের পুরনো বন্ধু পরিচিত হয়ে খুশি হলাম স্যার হাত মেলাল অ্যাডাম প্লিজ আমাকে নাম ধরে ডাকবেন আর তুমি বলে বয়সে আপনি আমার চেয়ে অনেক বড় এক দেখাতেই ভদ্রলোককে ভালো লেগে গেছে ওর কেন তা বলতে পারবে না হতে পারে স্যার নাথানিয়েলের চোখ দুটোর কারণে আশ্চর্য গভীর তার দৃষ্টি তাতে মিশে আছে অপার মায়া বেশ তুমি যদি তাই চাও অ্যাডাম চলো ভেতরে যাওয়া যাক হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিল অ্যাডাম তারপর দুই বৃদ্ধের সঙ্গে যোগ দিল ডিনারে স্যার নাথানিয়েলের সঙ্গে চমৎকার একটা বন্ধুত্ব গড়ে উঠল খুব শীঘ্রই ভদ্রলোক অত্যন্ত বুদ্ধিমান অনেক জায়গা ঘুরেছেন বেশ জ্ঞানী কথাও বলতে জানেন সুন্দর করে মধ্যে অনুসন্ধিচ্ছ একটা মন আছে দেখে উৎসাহী হয়ে উঠলেন লেকচার দিতে শুরু করলেন আগ্রহী শ্রোতা পেয়ে কিছু জিজ্ঞেস করার আগেই স্থানীয় ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা হয়ে গেল অ্যাডামের ডিনার শেষে ড্রিঙ্কস পরিবেশন করল ভৃত্ত। গ্লাস হাতে নিয়ে স্যার নাথানিয়াল বললেন অ্যাডাম রিচার্ডের কাছে শুনলাম তুমি আমাদের এলাকা বিশেষ করে ক্যাসুয়াল পরিবার সম্পর্কে নাকি আগ্রহী হ্যাঁ দাদু কিছু আভাস দিয়েছেন ওদের ব্যাপারে তবে আপনার কাছে আরও বিস্তারিত শোনার আশায় আমি আছি যদি আপত্তি না থাকে আর কি না না আপত্তির কি আছে যা জানি তা বলতে পারলে খুশি হব ক্যাসুয়ালদের সত্যিকারের ইতিহাস জানা নেই কারো অত্যন্ত প্রাচীন পরিবার ওদের কাল থেকেই এই এলাকায় বাস করছে ওরা শুরুতে সাধারণ মানুষের কাতারে ছিল তাই হয়তো কেউ আলাদাভাবে খেয়াল করেনি জমিদারি পাবার পরেই প্রথমবারের মতো ওরা নজরে আসে সবার আমাদের জানাশোনায় ইতিহাসে যে প্রথম ক্যাসওয়ালের বিবরণ পাওয়া যায় তার নাম ছিল এডগার নামটা ওদের পরিবারের বেশিরভাগ পুরুষই ব্যবহার করে তো সেই এডগার ক্যাসওয়াল এই এলাকায় তার জমিদারি পেয়েছিল রাজা জর্জ দ্য থার্ডের আমলে এক ছেলে ছিল তার ছেলেটার বয়স তখন চব্বিশ তখন কি যেন একটা ব্যাপারে বাপের সঙ্গে ভীষণ ঝগড়া বেঁধে যায় কারণটা জানা নেই কারো তবে বেশ ভয়াবহ ঝগড়া ছিল সেটা রাগ করে ছেলে বেরিয়ে গেল বাড়ি ছেড়ে পরিবারের কারোর সঙ্গে আর যোগাযোগ রাখল না জীবদ্দশায় তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি পাওয়া গেছে অনেক দেরিতে তার মৃত্যুর পরে তখনই জানা গেল বিদেশে গিয়ে একটা বিয়ে করেছিল সে একটা ছেলেও রেখে গেছে যাই হোক সেই ছেলে আর কোনোদিন ফিরে আসেনি তার বাপের দেশে এভাবে দিন গেল মাস গেল বছর গেল তারপর একদিন জানা গেল এডগার ক্যাসোয়ালের নাতিও নাকি এক পুত্র সন্তানের বাবা হয়েছে সেই ছেলের নামও রাখা হয়েছে এডগার এই দ্বিতীয় এডগার ক্যাসোয়াল তার যুবা বয়সে কিছুদিনের জন্য ফিরে এসেছিল ক্যাস্টারেগিসে কিন্তু জায়গাটা তার ভালো লাগেনি আবার চলে গিয়েছিল সেই থেকে শূন্যই পড়ে আছে ওদের এস্টেট এতদিন পর পরিবারের শেষ সন্তান মানে এখনকার এডগার ক্যাসুয়াল তার বংশের ভিটে মাটিতে ফিরে আসবার ঘোষণা দিয়েছে স্বভাবতই উৎসাহী হয়ে উঠেছে সবাই আসলে ক্যাসোয়ালদের এই এলাকার রাজবংশ বলতে পারো তাদের অভাব অনুভব করছিল সবাই এতগুলো বছর বহু বছর পর রাজাকে ফিরে পেলে যেভাবে আনন্দিত হয়ে ওঠে মানুষ এখানেও এখন তাই ঘটছে পরিবারটার বৈশিষ্ট্য সম্পর্কে এবার কিছু তোমাকে ধারণা দিই এই ধারণা আমি আগের প্রজন্মের পুরুষদের ব্যাপারে গবেষণা করে পেয়েছি তবে আমার ধারণা এখনকার ক্যাসওয়ালদের ক্ষেত্রে ওটা প্রযোজ্য হবে ঠিক ধারণা নয় আমার দৃঢ় বিশ্বাস ক্যাসলটা কিন্তু সুবিধের মানুষ নয় শীতল স্বার্থপর আর শোষক নিজের লক্ষ্য বাস্তবায়নের জন্য যে কোনো পদক্ষেপ নিতে ওরা দ্বিধা করে না ধর্মটর্ম নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই ভুল করলে সেটার দায় চাপাবে অন্যের ঘাড়ে এইসব স্বভাবদের পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যেই লক্ষ্য করা গেছে জন যে তার ব্যতিক্রম হবে না সেটা আমি বাজি ধরে বলতে পারি আজ পর্যন্ত ওদের কেউই আবেগের বসে কিছু করেছে বলে জানা নেই ওরা অত্যন্ত হিসেবি আর চতুর হয় পুরনো কিছু পোর্ট্রেট আমি দেখেছি ক্যাসওয়ালদের তাতে প্রাচীন রোমানদের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য চোখে পড়েছে বড় বড় চোখ ঘন কালো কোঁকড়া চুল শক্তিশালী দেহের গড়ন সব মিলিয়ে কর্তৃত্ব আর ব্যক্তিত্বের স্পষ্ট প্রতিচ্ছবি এর মাঝে চোখগুলোই সবচেয়ে উল্লেখযোগ্য আশ্চর্য গভীর ওদের দৃষ্টি হাতে একা ছবিতেও ব্যাপারটা ধরা পড়েছে দৃষ্টিতে এক ধরনের সম্মোহনী ক্ষমতা যেন লুকিয়ে আছে তার সামনে শরীর কুঁকড়ে যেতে চায় বিরুদ্ধাচরণ করবার শক্তি থাকে না হবা হচ্ছ নিশ্চয় ভাবছ বড়ো মানুষটার মাথার ঠিক নেই নইলে কয়েকটা পোর্ট্রেট দেখে এমন কথা বলবো কেন সত্যিকারের মানুষের মুখোমুখি হলে না একটা কথা ছিল কিন্তু বিশ্বাস করো এক বিন্দু বাড়িয়ে বলছি না আমি ছবিগুলো দেখে সত্যিই এমন অনুভূতি হয় সম্ভবত এই কারণেই ক্যাসওয়ালদের নিয়ে একটা গুজব চালু আছে লোকের ধারণা শয়তানের কাছে আত্মা বিক্রি করে দিয়েছে ওরা অদ্ভুত তাই না হ্যাঁ অদ্ভুতই তো বটে স্বীকার করতে বাধ্য হল অ্যাডাম স্যার নাথানিয়েলের কথাগুলোকে কেন যেন উড়িয়ে দিতে পারছে না এমন ভঙ্গিতে কথা বলছেন তিনি তা হেসে উড়িয়ে দেবার উপায় নেই বলা বাহুল্য ধীরে ধীরে ক্যাসওয়ালদের ব্যাপারে কৌতূহল বাড়ছে ওর অনেক কথা হলো তাড়াতাড়ি ড্রিঙ্কসটা শেষ করে বললেন স্যার নাথানিয়েল চল এবার ঘুমোতে যাই সকালে তোমাকে একেবারে তরতাজা আমি অ্যাডাম ভোরে একসঙ্গে হাঁটতে বেরোব আশা করি আগ্রহ জাগাবার মতো অনেক কিছুই তুমি দেখতে পাবে স্যার নাথানিয়েলের কথা শুনে উত্তেজিত হয়ে পড়েছে অ্যাডাম সারা রাত বিছানায় ছটফট করল ঠিকমতো ঘুমোতে পারল না কেন যেন মনে হচ্ছে অশুভ কিছু একটা ঘটতে চলেছে শীঘ্রই কি সেটা হাজার ভেবেও কোনো জবাব পেল না ভোর হতেই বিছানা ছাড়ল ও হাত মুখ ধুয়ে নিচতলায় নামল দেখা গেল স্যার নাথানিয়েল আগেই উঠে গেছেন হাঁটতে বেরোবার জন্য পুরোপুরি তৈরি অপেক্ষা করছেন ওর জন্য কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে এলেন ভদ্রলোক হাঁটতে শুরু করলেন ঢাল ধরে নিচে পূর্ব দিকে তাকে অনুসরণ করল অ্যাডাম নিচে নেমে আরেকটা ঢাল ধরে এগোতে শুরু করলো ওরা খানিক পরে পৌঁছে গেল ছোট একটা টিলার পূর্ব প্রান্তে টিলাটার উচ্চতা খুব বেশি নয় তবে অবস্থানের কারণে ওখান থেকে ভালো মতো দেখা যায় রেগিসের প্রাসাদ বাড়িটাকে মালভূমির মতো একটা উঁচু রিজে সগর্বে দাঁড়িয়ে আছে ওটা চারদিক মালার মতো বেষ্টন করে রেখেছে নানারকম পাহাড় আর টিলা যেদিকেই চোখ যায় দেখা যায় ঢালের গা ফুঁড়ে বেরিয়ে থাকা ছোট বড় নানান আকৃতির ন্যাড়া পাথর কালের প্রবাহে কালচে হয়ে গেছে ফাটল ধরেছে এখানে সেখানে রিজটা বৃত্তাকার পশ্চিম পাশটা সবচেয়ে উঁচু তার ঠিক মাঝখানে ক্যাসোয়ালদের আবাস রিজের দেয়াল অত্যন্ত খাড়া কিনার দিয়ে বেরিয়ে থাকা পাথরের ডগা দেখে মনে হচ্ছে যেন শূন্যে ঝুলছে ওগুলো পাথরের ঢালের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঝোপঝাড় আর গাছপালার শাড়ি চোখে পড়ে তার ভেতর কোথাও কোথাও রয়েছে পুরনো ধ্বংসাবশেষের চিহ্ন কি ওগুলো এত দূর থেকে স্পষ্ট বোঝা গেল না ধূসর রঙের বস্তুগুলোকে প্রথম দেখায় মনে হল লাইমস্টোন আকৃতি বলছে ওগুলো মানুষের হাতে গড়া এসবের ফাঁকে ফাঁকে বয়ে চলেছে কয়েকটা পাহাড়ি ঝরনার সরু ধারা সূর্য ইতিমধ্যে পূবের আকাশে ভালো মতো চড়ে বসেছে উজ্জ্বল রোদে সবকিছুই দেখা যাচ্ছে পরিষ্কার ভাবে থেমে চারদিকে তাকালেন স্যার নাথানিয়েল তারপর এমনভাবে হাত নাড়লেন যেন দৃশ্যটার দিকে অ্যাডামের মনোযোগ আকৃষ্ট করতে চাইছেন কয়েক মুহূর্ত ওভাবে কাটার পর আবার এগোতে শুরু করলেন স্যার নাথানিয়েল এবার খুব ধীর গতিতে এগোচ্ছেন চোখ কান খোলা রাখল অ্যাডাম কোনো কিছুই যেন দৃষ্টি না এড়ায় তোমাকে এখানে কেন এনেছি জানো অ্যাডাম হঠাৎ বললেন স্যার নাথানিয়েল কারণ এ জায়গা থেকেই তোমার গবেষণা শুরু করলে ভালো হবে প্রাচীন মার্সিয়া রাজ্যের পূবের অংশটার প্রায় পুরোটুকুই এখান থেকে দেখা যায় হ্যাম্বার থেকে ওয়াশ পর্যন্ত এর বিস্তার পাহাড়গুলোর বাধার জন্য ওয়েলশ মার্চ আর দূরের সীমান্তটা দেখা যাচ্ছে না নইলে পুরোটুকুই দেখা যেত গবেষণার সময় মনটা একটু উদার রাখতে অনুরোধ করবো তোমাকে কারণ নানা ধরনের পুরনো আচার আর কুসংস্কার সম্পর্কে জানতে পারবে তুমি শীঘ্রই সেগুলোকে অবান্তর ভাবা উচিত হবে না প্রতিটার পেছনেই কিছু না কিছু সত্যের ছোঁয়া আছে একটু যেন রহস্যের সুর তার কণ্ঠে আসল সত্যটা ধীরে ধীরে জানতে পারবে আর তার জন্য মনকে চাই উন্মুক্ত রাখা উদাহরণ দিই যুগে যুগে এখানকার বিভিন্ন স্থাপত্য নির্মাণের যেসব সামগ্রী ব্যবহার করা হয়েছে সেগুলোর মধ্যে তুমি আলাদা বৈশিষ্ট্য খুঁজে পাবে এমনকি সামনের পাহাড়গুলোর আকার উচ্চতা গঠন আর অবস্থানও দক্ষ চোখের জন্য খোলা বইয়ের মতো ঠিক বুঝলাম না স্যার গলায় বলল এডাম আচ্ছা বুঝিয়ে দিচ্ছি বললেন স্যার নাথানিয়েল প্রাসাদের অবস্থানটা লক্ষ্য করো সবচেয়ে উঁচু জায়গায় তৈরি করা হয়েছে ওটা চারপাশের পাহাড়গুলো যেন দুর্ভেদ্য দেয়ালের মতো ঘিরে রেখেছে ওটাকে নির্মাতাদের মনে যে রক্ষণাত্মক একটা দুর্গ বানাবার ইচ্ছে ছিল সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে নাকি বাকি পাহাড়গুলো কম উল্লেখযোগ্য নয় প্রতিটার মধ্যেই একটা একটা দর্শনীয় বস্তু আছে ব্যাপারটা যে অদ্ভুত সেটা নিশ্চয়ই স্বীকার করবে কি ধরনের দর্শনীয় বস্তুর কথা বলছেন আচ্ছা ধারাবাহিকভাবেই বলি পূর্ব দিকে ওই যে যেখানে একটু নিচুতে অনেক গাছ জন্মেছে ওখানে এককালে একটা রোমান মন্দির ছিল সেটা সম্ভবত আরও প্রাচীন আরেকটা মন্দিরের ধ্বংসাবশেষের উপর গড়ে উঠেছিল জায়গাটার নাম আর ওক গাছের ওই বন মিলিয়ে এই ব্যাপারে কিছুটা ধারণা পাওয়া যায় আর একটু ব্যাখ্যা করবেন বিনয়ের সুরে অনুরোধ করল অ্যাডাম পুরনো নামটার আক্ষরিক অর্থ করলে দাঁড়ায় ডায়নাস গ্রোভ মানে ডায়নার বাগান ও গাছের এই বন সম্ভবত সেই বাগানেরই পরিণতি পরের পাহাড়টার দিকে এবার টাকাও আর একটু উঁচু ওটা ওটার নাম হল মার্সি সম্ভবত রাজ্যের মার্সিয়া নামটার অপভ্রংশ ওটা প্রাচীন কিছু রোমান পাণ্ডুলিপি পাওয়া গেছে এই এলাকায় যেখানে বলা হচ্ছে পাহাড়টার আসল নাম ভিভুলা মিসারি করতে। রানী বার্তা ওখানে একটা সন্ন্যাসিনী আশ্রম বানিয়েছিলেন পরে পেন্ডা নামের রাজা ওটা ধ্বংস করে দেয় লোকটা ধর্মকর্মের ঘোর বিরোধী ছিল এরপর আসে তোমার দাদুর জায়গা লেসার হিল যদিও এগিসের খুব কাছেই ওটা তারপরেও দুই পাহাড়ের মধ্যে কিন্তু কোনো সংযোগ নেই একেবারে আলাদা স্বনির্ভর একটা দুর্গ বানাবার জন্য আদর্শ স্থান বলতে পারো কেন বানানো হয়নি কে জানে কিংবা হয়তো বানানো হয়েছিল পরে ধ্বংস হয়ে গেছে কিন্তু সে বিষয়ে কোনো রেকর্ড তুমি কোথাও পাবে না আমরা শুধু জানি যে আগে ওটা পরিবারের সম্পত্তি বহু পুরুষ সাল্টন হুম আর ক্যাসওয়ালদের প্রাসাদটা ভালো প্রশ্ন করেছ ওই প্রাসাদ আর পাহাড়ের ইতিহাসের সামনে বাকিদের আর কারো কিছুর ইতিহাসই কিছু নয় সত্যি বলতে কি পুরো ইংল্যান্ডের ইতিহাসটাই ওটার কাছে ফিকে দেখাবে কৌতূহল বেড়ে গেল অ্যাডামের প্লিজ খুলে বলুন বলছি প্রাসাদটার সত্যিকারের ইতিহাস কারোর জানা নেই মানে কবে ওটা তৈরি করা হয়েছিল কারা তৈরি করেছিল এ সংক্রান্ত কোনো বিবরণ কোথাও পাওয়া যায় না পুরনো নথিপত্র যা পাওয়া যায় তাতে মনে হতে পারে যে প্রাসাদটা অনাদিকাল থেকে এখানেই আছে একটা রেকর্ড বলছে রোমানরা যখন এই অঞ্চলে আসে তারও আগে থেকে ছিল ওটা কাজেই ধরে নিতে পারি সেলটিক বা ড্রিড সভ্যতার গুরুত্বপূর্ণ একটা স্থাপত্য ছিল এই প্রাসাদ রোমানরা প্রাসাদের দখল নেয় ওটা হয়ে ওঠে ওদের অত্যন্ত শক্তিশালী একটা ঘাঁটি প্রাসাদের নামের মধ্যে ক্যাস্ট্রা শব্দ সম্ভবত ওরাই ঢুকিয়েছে ক্যাসেল বা প্রাসাদের রোমান প্রতিশব্দই হলো ক্যাস্ট্রা এটা নিশ্চয়ই জানো এই প্রাসাদের গুরুত্ব অনুধাবন করা খুব কঠিন কোনো কাজও নয় ম্যাপের দিকে তাকালি দেখবে এই এলাকার কেন্দ্রবিন্দু ওটা সবচেয়ে উঁচু জায়গায় অবস্থিত অত্যন্ত সুরক্ষিত ওখান থেকে উত্তরের এলাকাকে রক্ষা করা যায় নিয়ন্ত্রণ করা যায় সাগরের উপকূল পশ্চিম দিকটা রয়েছে ওয়েস্টার্ন মার্চ তার ওপারে ওয়েলসের বিস্তীর্ণ বন্ধাভূমি তাই অথর্কিত হামলা চালানো সম্ভব নয় কোনো মতেই সেভার্ন নদী আর নদীর ধারের প্রাচীন রোমান বাণিজ্য পথে পৌঁছানোর জন্য নিরাপত্তা নিশ্চিত করা হতো এই দুর্গ থেকে ফলে রোমানদের ব্যবসা বাণিজ্যে খুব সুবিধে হতো ফলে শুরুতে যা ছিল স্ট্রেফ একটা উঁচু জমি তা রোমানদের হাতে পড়ে পরিণত হয়েছিল দুর্ভেদ্য এক রণ ঘাঁটিতে বলা বাহুল্য এমন একটা চমৎকার ঘাঁটির উপর সবার নজর পড়বে পড়ল তাই অ্যাংলো স্যাকসন ডেইন আর নরম্যানরা একের পর এক আক্রমণ চালিয়েছে ক্যাস্টাডেগিস দখলের জন্য কিন্তু কিছুই করতে পারেনি জায়গাটা এমনি সুরক্ষিত তার উপর ফটিফিকেশনের মাধ্যমে ওটাকে পুরোদস্তুর একটা দুর্গ বানিয়ে ফেলল রোমানরা মার্সের রাজা নিজে থাকতে শুরু করলেন প্রাসাদে দুঃখজনক ব্যাপার হলো কে ছিলেন ওই রাজা তার পরিচয় কিন্তু আজ পর্যন্ত কেউ বের করতে পারেননি এখন আর বের করা সম্ভব নয় বলে আমি মনে করি কারণ আসলে যুদ্ধ বিগ্রহে শ্যামলের লোকজন এতই ব্যস্ত ছিল নিজেদের ইতিহাস লিপিবদ্ধ করার সময় পায়নি ছোটোখাটো দু একটা রেকর্ড যাওয়া ছিল সব ধ্বংস করে ফেলা হয় নরবেনদের বিজয়ের পর ফলে এখন আর তেমন কিছুই পাওয়া যায় না আমাদেরকে শুধু এটুকু জেনেই সন্তুষ্ট থাকতে হবে যে ক্যাস্ট্রডেগিসের প্রাসাদ এদেশের সবচেয়ে পুরনো প্রাসাদগুলোর একটা সম্ভবত রাজা প্রথম হেনরির শাসনামলেরও আগে নির্মিত হয়েছে রোমান এবং নরম্যান সবাইয়ের গুরুত্ব জানত তাই চারপাশে উঁচু জমি আর পাহাড় থাকা সত্ত্বেও প্রাচীর তৈরি করেছিল ওরা দুর্গের নিরাপত্তা নিশ্চিত করেছিল সেসবের যেটুকু অবশিষ্ট আছে তা দেখে এখন আমরা পুরনো ইতিহাসের ব্যাপারে নানা রকম ধারণা নিতে পারি যাক সীমানা নিয়ে অনেক কথা হলো কিন্তু সীমানার ভেতরে যা আছে সেই কাহিনীও কিন্তু কম কৌতূহল উদ্দীপক নয় সবই শোনাবো তোমাকে তবে এখন নয় অনেকটা সময় পেরিয়ে গেছে রিচার্ড হয়তো দুশ্চিন্তা শুরু করে দিয়েছে আমাদের জন্য চলো আপাতত বাড়ি ফেরা যাক লম্বা লম্বা পা ফেলে লেসার হিলের দিকে হাঁটতে শুরু করে দিলেন স্যার ন্যাথানিয়েল তার সঙ্গে তাল মেলাবার জন্যে প্রায় দৌড়তে হলো অ্যাডামকে নাস্তার টেবিলে বসে অতিথিদের উদ্দেশ্যে মিস্টার সাল্টন বললেন খাওয়া দাওয়ার পর তৈরি হয়ে যে আমরা বেরোব কোথায় যাব জানতে চাইল অ্যাডাম প্রথমে তোমাদেরকে মার্সের একটা উল্লেখযোগ্য নিদর্শন দেখাব তারপর যাব লিভারপুলে চেশায়ারের বিশাল উপত্যকার মধ্য দিয়ে আগেই বলে রাখছি জায়গাটাকে দেখে কিন্তু উপত্যকা মনে হয় না কাজেই হতাশ হইও না লিভারপুলে কেন ওয়েস্ট আফ্রিকার নামে একটা জাহাজে করে আসছেন মিস্টার ক্যাসওয়াল আমরা তাকে বন্দরে অভ্যর্থনা জানাব হাজার হোক আমরাই ওর সবচেয়ে কাছের প্রতিবেশী হতে যাচ্ছি আলাপ পরিচয়টা আগে হয়ে যাওয়াই ভালো মানে প্রাসাদের উৎসবে যাওয়ার আগে আর কি আজই আসছেন নাকি ভদ্রলোক হুম। ক্যারিসটা তৈরি অবস্থায় পাওয়া গেল তাজা ঘোড়া সহ ব্রেকফাস্ট শেষ হতেই জামা কাপড় পাল্টে তাতে চড়ে বসল ওরা মিসেস সাল্টনের ইশারা পেয়ে ঝড়ের বেগে ঘোড়া ছোটালো কোচওয়ান কিছুক্ষণ পর থামল ক্যারিজটা পথের পাশের বিশাল এক পাথর স্তূপের কাছে মিস্টার সাল্টন বললেন ওই দেখো ওটাই দেখাতে নিয়ে এসেছি তোমাকে ভুরু কুঁচকালো অ্যাডাম ওই পাথরের ঢিবি ওটাই আপনার উল্লেখযোগ্য নিদর্শন ওর বলার ভঙ্গি শুনে হেসে ফেললেন মিস্টার সাল্টন বললেন হ্যাঁ হ্যাঁ ওটাই তবে যে সে ঢিবি ভেবো না এটাকে ইন্টারেস্টিং একটা গল্প আছে এর পেছনে কি গল্প ঠিক ওই জায়গাটাতেই বহু বছর আগে রাজা মার্সিয়া তার দুই ছেলেকে হত্যা করেছিলেন খ্রিস্ট ধর্ম গ্রহণ করার অপরাধে সেই থেকে পথিকেরা এই পথে যাবার সময় ওদের স্মৃতির উদ্দেশ্যে একটা করে পাথর রাখে ওখানে আর ঢিবিটা ওভাবেই এত বড় আকার ধারণ করেছে বুঝলে কয়েকশো বছর ধরে পাথর জমা পড়ছে ওখানে কি বলছেন এখনও লোকে ওখানে পাথর রাখে খুব একটা না পুরনো ঐতিহ্য তো দিনকে দিন হারিয়ে যাচ্ছে খোঁজ নিলে দেখা যাবে অনেকে এই ঢিবির গল্পটাও জানে না তুমি যদি চাও নাথানিয়েল তোমাকে পুরো ঘটনাটা আরো বিস্তারিতভাবে শোনাতে পারবে কথা শেষ হল না মিস্টার সাল্টনের তার আগেই শোনা গেল চাকার ঘটঘটানি পর মুহূর্তে আরেকটা ক্যারিজ এসে থামল ওদের পাশে তাতে একজন মাত্র আরোহী নারী সুন্দরী যুবতী ক্যারিস্টা বেশ জমকালো সারা গায়ে নকশা সুবেশী নারীটিকে দেখে হ্যাট খুলে সম্মান দেখালেন মিস্টার সাল্টন আর স্যার নাথানিয়েল দেখি অ্যাডামও কেমন আছেন স্যার নাথানিয়েল আর আপনি মিস্টার সালটন মুখে হাসি ফুটিয়ে বলল মহিলা আমার মতে কি আপনারা দুর্ঘটনায় পড়েছেন নাকি দেখুন না কি কাণ্ড মহিলার দৃষ্টি অনুসরণ করে উঁকি দিল অ্যাডাম মিস্টার সালটন আর স্যার নাথানিয়েল দেখা গেল ভদ্রমহিলার ক্যারিজের চাকার একটা স্প্রিং ভেঙে গেছে ও কিছু না তাড়াতাড়ি বলল অ্যাডাম অল্প সময় মেরামত করে নিতে পারবেন অল্প সময়ে কে করবে ধারে কাছে তো কোনো কারিগর নেই আমি করে দিতে পারি আপনি ভুরু কুঁচকে অ্যাডামের পোশাক দেখল মহিলা আপনাকে দেখে তো কারিগর মনে হচ্ছে না হাসল অ্যাডাম আসলে অনেক ধরনের কাজই আমি জানি অস্ট্রেলিয়া থেকে এসেছি তো ওখানে এসব কাজ সবাইকেই জানতে হয় আপনার আপত্তি না থাকলে সাহায্য করতে চাই কি বলে যে ধন্যবাদ জানাবো স্বস্তির শ্বাস ফেলল মহিলা কি করব বুঝতে পারছিলাম না মিস্টার ক্যাসওয়ালকে অভ্যর্থনা জানাতে যাচ্ছিলাম পথেই দুর্ঘটনা খবর শুনেছেন তো আপনারা আফ্রিকা থেকে আজই আসছেন তিনি আমাদের জন্য তো বিশাল একটা ঘটনা মনে হচ্ছিল বুঝি যাওয়াই হল না আর আপনাকে পেয়ে বাঁচলাম কয়েক মুহূর্ত নীরব থেকে অ্যাডামের পরিচয় আন্দাজ করার চেষ্টা করল সে আপনি নিশ্চয়ই মিস্টার অ্যাডাম সাল্টন লেসার হিলে আপনি আসছেন বলে শুনেছি আমি লেডি আরাবেলা মার্চ ডায়নাস গ্রোভে থাকি সংবিধ ফিরল যেন মিস্টার সাল্টনের তাড়াতাড়ি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিলেন দুজনের পরিচয়ের পালা শেষ হতেই ক্যারিজ থেকে নেমে পড়ল অ্যাডাম টুলবক্স থেকে যন্ত্রপাতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল লেডি আরাবেলার ক্যারিজের মেরামতে খুব একটা সময় লাগলো না হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাঙা স্প্রিংটা মেরামত করে ফেললো ও কাজটা নিখুঁত না হলেও আপাতত চলবে কাজ শেষ করে নিচু হয়ে যন্ত্রপাতি কোড়াতে শুরু করল অ্যাডাম হঠাৎ খেয়াল করল অনেকগুলো সাপ বেরিয়ে এসেছে পাথরের ঢিবি থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে ওর দিকে শরীরটা কেমন যেন অবশ হয়ে এলো ওর মনে হলো চলচ্ছক্তি হারিয়ে ফেলেছে আর ঠিক তক্ষণিক খুলে গেল ক্যারিজের দরজা লেডি আরাবেলা নেমে এলো মাটিতে হাঁটতে শুরু করল পাথরের ঢিবির দিকে চেঁচিয়ে তাকে সাপের ব্যাপারে সাবধান করতে চাইল অ্যাডাম কিন্তু পারল না গলায় আওয়াজ ফুটছে না একটা বিস্ময় অপেক্ষা করছিল ওর জন্য আরাবেলাকে দেখে যেন ভরকে গেল সাপের দল উল্টো ঘুরে সরসর করে হারিয়ে গেল ঢিবি আর আগাছার জঙ্গলে তাড়াতাড়ি একটা লাঠি কুড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো অ্যাডাম ঝোপঝাড় আর আগাছার উপর বাড়ি দিতে দিতে পৌঁছে গেল লেডি আরাবেলের পাশে মহিলাকে ঘটনাটার ব্যাপারে মোটেই সচেতন মনে হল না এক তাকিয়ে আছে ঢিবিটার দিকে কাছে গিয়ে তার উপর নজর বোলাল অ্যাডাম সাদা রঙের একটা পোশাক মহিলার পরনে মাথার টুপিটা পশমি তাও ধবধবে সাদা গলায় এমআরএলের একটা বড় নেকলেস পরেছে সূর্যের আলোয় অপার্থিব দ্যুতি ছড়াচ্ছে পাথরগুলো থেকে কণ্ঠটা অদ্ভুত নিচু সুরেলা হাত দুটো অস্বাভাবিক রকমের লম্বা আর পাতলা যখন নাড়ায় মনে হয় যেন বাতাসে উড়ছে হঠাৎ করে দিকে ফিরল আরাবেলা মৃদু হেসে ধন্যবাদ জানালো স্প্রিংটা মেরামত করে দেবার জন্য আপনি এখানে যতদিন আছেন ততদিন ডায়নাস গ্রোভের দরজা আপনার জন্য খোলা রইল মিসেস সালটন যখন খুশি চলে আসবেন মোটেই দ্বিধা করবেন না ওখানকার পরিবেশটা অত্যন্ত চমৎকার আপনার চাচা বললেন ইতিহাসের ব্যাপারে আপনি আগ্রহী ডায়নাস গ্রোভে গেলে আপনি হতাশ হবেন না দেখার মতো অনেক কিছু পাবেন আন্তরিক ভঙ্গিতে কথাটা বলা হলেও কেন যেন খটকা লাগলো অ্যাডামের মনে আমন্ত্রণটা যেন মহিলার মন থেকে আসেনি কেন এমন একটা অনুভূতি হলো সেটা বলা মুশকিল ও যখন ব্যাপারটা নিয়ে ভাবছে তখন আরেকটা প্রস্তাব দিল আরাবেলা বলল ওদের কেউ যদি লেভারপুলে যেতে আগ্রহী হয় তাহলে ওর সঙ্গে যেতে পারে মহিলাকে ধন্যবাদ জানালেন মিস্টার সালটন আর স্যার নাথানিয়েল তারপর সবিনয়ে প্রত্যাখ্যান করলেন প্রস্তাবটা তাতে মুখে দুঃখ প্রকাশ করলো আরাবেলা কিন্তু অ্যাডামের মনে হল আসলে সে হাঁপ ছেড়ে বেঁচেছে পরে যখন ওরা আবার রওনা হল স্যার নাথানিয়েলের কথায় সত্যতা পাওয়া গেল সন্দেহটার আমরা ওর সঙ্গে যেতে রাজি না হওয়ায় স্বস্তির শ্বাস ফেলেছে মহিলা একাই নিজের চাল চালতে পারবে কিসের চাল একটু অবাক হয়ে জিজ্ঞেস করল অ্যাডাম সে কি আন্দাজ করতে পারি বুঝি ক্যাসওয়ালরা অত্যন্ত ধনী আর ধনী একজন স্বামী এখন দরকার লেডি মার্চের ব্যাপারটা হয়েছে কি ওর আগের স্বামীও ধনী ছিল কিন্তু লোকটা আত্মহত্যা করার পর জানা গেল মরার আগে আকণ্ঠ ঋণ করে গেছে সব দায় চেপেছে লেডি মার্চের ঘাড়ে ধোনি কাউকে বিয়ে করা ছাড়া বাঁচার উপায় নেই ওর নীরব হয়ে গেল অ্যাডাম চেষারির উপত্যকায় ক্যারিস ঝোঁকার পরও মুখ খুললো না মনটা চিন্তায় আচ্ছন্ন হয়ে আছে রহস্যময়ী কথা শুনে মহিলাকে কেন যেন ভালো লাগেনি ওর টাকা পয়সা ওরও আছে রিচার্ড দাদু সেটা জানেন না জানলে অবাক হয়ে যেতেন ভেবে চিনতে ঠিক করল লেডি আরাবেলার কাছ থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখতে হবে গল্পকথনবাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন ড্রাকুলা খ্যাত লেখক স্টোকারের লেয়ার অব দ্য হোয়াইট ওয়াম আজ প্রথম পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা